আগাছাগুলো তুলে দেওয়ার জন্য ধন্যবাদ মোগলি। এখন যাতায়াত করার সময় ওগুলো আর গায়ে লাগবে না। হ্যাঁ, চুলকাচ্ছে, খুব চুলকাচ্ছে। এই কাটা গাছগুলো সত্যি খুব অসুবিধা করে। হয়ে গেছে, এটাই শুধু বাকি ছিল। মোগলি, তোমার কাজ হয়েছে? হ্যাঁ, কিন্তু যা ভেবেছিলাম তার থেকে বেশি সময় লাগলো। রাত নামার অনেক আগেই শেষ হবে ভেবেছিলাম। আমি এখন ভালো দেখতে পাচ্ছি না। আমি তোমার চোখটা একবার দেখবো মোগলি। কেন, কিসের জন্য? তুমি ওই কাঁটা কাজগুলো হাত দিয়ে তোলার পর ওই হাতটাই চোখে দিয়েছিলে, তাই তো? তবে আমি সতর্ক থাকার চেষ্টা করেছিলাম। একবার হয়তো যখন পড়ে গেলাম আমার চোখে প্রচুর ধুলো ঢুকে গেছিল। গুরুতর কিছু না, শরীর থেকে বিষটা যতক্ষণ না কাটছে ততক্ষণ ও কিছু দেখতে পাবে না। দেখতে পাবো না? আমি গন্ধ হয়ে যাচ্ছি। চিন্তা করো না, আগামীকাল আবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তাহলে আমি কি করব? আমি এইভাবে থাকতে পারবো না। যদি ভালো না হয় তাহলে কি হবে? আমরা তোমার খেয়াল রাখবো, আর তুমি বললে আমি কিছু জড়িবুটি নিয়ে আসবো যাতে তুমি তাড়াতাড়ি সেরে যাবে। ও হ্যাঁ, এই তো, সেটাই তো আমি চাই। আর আমিও তোমার সঙ্গে যাবো। তুমি কি নিশ্চিত আমার সঙ্গে তুমি এখানে থাকতে চাও না? হ্যাঁ, আমি নিশ্চিত। এটা সত্যি বিপজ্জনক পরিস্থিতি। আমি একটা গর্তে পড়ে যেতে পারি, শের খান আক্রমণ করতে পারে, বাজ পড়তে পারে। নিচু ডাল, সামনে ঝোঁকো। তোমাকে আমি সতর্ক করেছিলাম, এত বকবক না করে যদি আমার কথাটাও একটু শুনতে। হ্যাঁ দেখো, তোমরা তো কেউ অন্ধ হয়ে যাওনি। তুমি চোখের ওপর বড় বেশি নির্ভর করো মোগলি, অন্য ইন্দ্রিয়গুলোকেও ব্যবহার করতে শেখো। দেখার পর কোন জিনিস বলাটা খুব সহজ। কার আওয়াজ পেলাম? ওখানে তাবাকি ছিল। এই রে, ও যদি শের খানকে বলে দেয় তাহলে কি হবে? চিন্তা করো না, ওর ব্যাপারটা আমি দেখছি। একটা বুদ্ধি এসেছে, আমি তোমাকে আমার এক বন্ধুর কাছে নিয়ে যাব। এসে গেছি। আরে এটা তো আমার পুরনো বন্ধু বালুর গলা। তুমি একটা মানুষের ছানা নিয়ে এসেছো মোগলি। এই হলো অনুপম। আমি যখন তোমার জন্য জড়িবুটি আনতে যাব, ও তোমায় শিখিয়ে দেবে কিভাবে চোখ ছাড়াও অন্য ইন্দ্রিয়গুলো কাজে লাগাতে হয়। সেটা তোমার চোখ ভালো হয়ে যাওয়ার পরেও কাজে লাগবে। আমি কিভাবে শিখবো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শোনো মোগলি, অনুপম কিন্তু নিজেও অন্ধ। তাই নাকি? আর তুমি একাই থাকো, কিভাবে এটা করো? অনুপম, তুমি কি আছো? তুমি বড্ড কথা বলো, চুপ করে শোনার চেষ্টা করো। তোমার তেষ্টা পেলে পাশের গাছে রসালো ফল আছে, খেতে পারো। ধন্যবাদ। তুমি কি দাঁড়িয়ে না থেকে কিছু করো? তোমার হয়ে কাজ করে দেওয়ার মতো সব সময় কাউকে পাশে পাবে না। ভালো করে শুনে বোঝার চেষ্টা করো যে একটা ঝোপ নড়ার আওয়াজ আর পাতা নড়ার আওয়াজের তফাত কি। গন্ধটা শুকে ফলটা খোঁজো। পেয়েছি, এটা তো পচা। তার মানে একটা শিক্ষা পেলে। ফলটাকে বোঝার জন্য রয়েছে হাত, আর কামড় দেওয়ার আগে স্বাদ বোঝার জন্য জিভ। কালু চলে যা, তোর জন্য আমি ধরা পড়ে যাব। কেন, তুমি আবার কি করেছ? সেরকম কিছুই নয়, বাঘিরা যদি আমাকে দেখে ফেলে তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমার করা হয়ে উঠবে না। মোগলি অন্ধ হয়ে গেছে, শের খানকে গিয়ে কথাটা বলতে হবে, উনি হয়তো কোনোদিন এরকম সুযোগ আর পাবেনই না। অবশ্যই, সেই সব কাজ করার মতন বুদ্ধি তোর মাথায় নেই। আমি মোগলির ব্যাপারটা বুঝে নিচ্ছি। বিশ্বাসঘাতক! ইন্দ্রিয়গুলোর ওপর ভরসা রাখো, পায়ের নিচের ডালটাকে অনুভব করো, আর তার সঙ্গে বাতাসের শক্তি আর অভিমুখ বোঝার চেষ্টা করো। পাতার শব্দগুলোকে শোনো আর অন্য ডালে ঝাঁপ দাও। ভারসাম্য রাখতে সোজা হয়ে দাঁড়াও, চলো দাঁড়িয়ে থেকো না। তো কেমন করলাম হে? বেশি চালাকি করলে এটাই হবে, যদি ঠিকঠাক শিখে থাকো নিজেই আবার উপরে আসবে। এখানে কেউ রয়েছে? কাউকে অবশেষে পেলাম, আমার সাহায্য চাই, আমি আহত, উঠতে পারছি না। আচ্ছা চিন্তা করো না,
আমি একজনকে ডেকে আনছি। আমায় একা ছেড়ে যেও না, আমি মাটিতে পড়ে আছি, যে কেউ আমাকে আক্রমণ করতে পারে আর খেয়েও ফেলতে পারে। বুঝেছি, চিন্তা করো না, আমি তোমায় সাহায্য করব। ধন্যবাদ, আমার নাম আশান, এখান থেকে আমি বেশি দূরে থাকি না। সোজায় গিয়ে চলো, সাবধানে, বাদিকে একটা গর্ত আছে। আমি উঠতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। নিচে থাকলে তুমি অন্তত শেরখানকে বলতে পারবে না। তাতে কিচ্ছু যায় আসে না, কালু সব জানে। আমরা কি এসে গেছি? আমার বন্ধু চিন্তা করবে আমি আবার কোথায় গেলাম। ও, আবার তোমার শব্দ শুনে তোমার কাছে আসতে হলো। মনোযোগী হলে এই কাজটা খুব সহজ, তবে মনোযোগী হওয়ার শোনা এক নয়। কি বলতে চাইছো? এটা আরেকটা শেখার জিনিস, তাই তো? আমি আমার ইন্দ্রিয়গুলোকে বিশ্বাস করি, আর আমায় যা বলা হচ্ছে সেটা শোনার দরকারই নয়। এটা কি করছো? থামো, আমি অসুস্থ। নানা শিশু খুব সাবধান মোগলি। আমায় একটা সাহায্য তো করো। তোমাকে নিজে শিখতে হবে। আজকের মতো শেখা শেষ, চলো যাওয়া যাক। ওরা তো এখানে নেই, অনুপম নিশ্চয়ই মোগলিকে কিছু শেখাতে নিয়ে গেছে। আমাদের ওদের এক্ষুনি খুঁজে বের করতে হবে। কাল্লু জানে মোগলির কি হয়েছে, ও এই রকম সুযোগ হাতছাড়া করতেই চাইবে না। ওদের খুব বেশি দূরে থাকার কথা না, এইদিকেই যাচ্ছিল। আমি আপনাকে খুঁজতে যাচ্ছিলাম শেখান, মানুষের ছাড়াটা কোথায় আমি জানি। তুই তোকে নিজে নিজেই ধরতে যাচ্ছিলি। কি? মোটেই না, তুই সবই ভুল ভাবছিস। আমি কখনোই শেরখানকে শিকারের আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না। ওর কাছে নিয়ে চলো। এই অনুপম, আমি যদি এইভাবে শিখি আমিও তোমার মতন দক্ষ হয়ে যাব। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের এক্ষুনি বালু আর বাগিরাকে খুঁজতে হবে। মোগলি, এবার দেখি তুমি আমাদের দুজনের সঙ্গে কতটা পাল্লা দিতে পারো। তোমাদের মতো ছিঁচকে চোরেদের আমি ভয় পাই না। শুনলাম নাকি তোমার একটা ছোট দুর্ঘটনা ঘটেছে মোগলি। ওকে ছেড়ে দাও। চিন্তা করো না অন্ধ বাঁদর, আমি একজন শিকারি, আর এই মানুষের বাচ্চাটাকে ততক্ষণ আক্রমণ করব না যতক্ষণ নিজেকে বাঁচানোর ক্ষমতা আছে। না হলে মজা কোথায়? যদিও সমানে সমানে লড়াইটা অন্য ব্যাপার। কি বলো তুমি মানুষের বাচ্চা, আমি চোখটা বন্ধ রাখার প্রতিজ্ঞা করছি, আমরা সমান হিসেবেই লড়ব। আমি বুঝতে পারছি তোমার বুক ধড়ফড় করছে, ভয় পাচ্ছ নাকি? তুমি এটা পারবে মোগলি, মনোযোগী থাকো। তোদের জন্য এটুকুই যথেষ্ট। আর পারবে না শের খান। তুমি ঠিক আছো মোগলি? আমি দারুণ শিক্ষক পেয়েছিলাম। তুই এক ঘন্টার মধ্যেই তুমি আবার দেখতে পাবে, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু আমি চিন্তা করছি না, আমি নিজেই নিজেকে বাঁচাতে পারবো। আমি আমার পরিবেশ আর নিজের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছি।
আর তুমি যদি চাও আমি তোমায় পথ দেখিয়ে নিয়ে যেতে পারি, কোনো ব্যাপার নয়। মনোযোগী হও, আমি যখন দৃষ্টি ফিরে পাবো খুব খুশি হব।